নমস্কার বন্ধুরা, ঈশিতা রান্না হয় আপনাদের সবাইকে স্বাগত। আজ চলেছে আর একটা রেসিপি নিয়ে, আর চলুন শুরু করা যাক। আজকে বানাতে চলেছি মাশরুমে একটা কষা রেসিপি। এই রেসিপিটি খুবই সোজা, ভীষণই তাড়াতাড়ি হয়েও যাবে, তবে খুবই দেখতেও খুব লোভনীয় আর খেতেও খুব সুস্বাদু। তাহলে চলুন শুরু করা যাক আজকে আমাদের আজকের রেসিপি। ঠিক এইভাবে করে হালকা করে উপরের খোসাটা ছাড়িয়ে নিয়েছি, দেখুন একদম এটা পুরো পরিষ্কার হয়ে গেছে। এবারে এটা বেশি ছোট করবো না, একটা মাশরুমকে এরকম দু টুকরো করে আমি কেটে নেব। এভাবে করে সমস্ত ছাতুগুলো আমি মাশরুমগুলো কেটে নেব। দেখুন আমি এখানে সমস্ত উপকরণগুলো প্রথমে রেডি করে নিয়েছি। একটা ছোটো মতো একটা পেঁয়াজ কেটে নিয়েছি, সেটা একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর মাশরুমগুলো দেখুন আমি একটু বড় সাইজে রেখেছি, শুধু খোসাগুলো হালকা করে উপর থেকে শুধু ছাড়িয়ে নিয়েছি, তাতে দেখতে জিনিসটা সুন্দর হয়ে গেছে। হালকা করে খোসাটাও ছাড়িয়ে নিয়েছি, নিয়ে দু টুকরো করে নিয়েছি সমস্ত মাশরুমগুলো। নিয়েছি পাঁচটা কোয়া রসুন, এই রসুনটা জারের মধ্যে নিয়ে নেবো, মিক্সি জারের মধ্যে। আর এখানে নিয়েছি অর্ধেক একটা টমেটো নিয়েছি, আপনারা চাইলে ছোট টমেটো যদি হয় তাহলে একটা টমেটো নিতে পারে, আমি এখানে বড় টমেটো ছিল বলে আমি এখানে অর্ধেক টমেটো নিয়েছি। আর একটা বড় সাইজে আলু নিয়েছি, সেটা একেবারে যেটা বললাম যে মাংসের মতো করে রান্না করব, তো সেই জন্য এখানে বেশ ডুমো ডুমো সাইজ করে আলুটাও কেটে নিয়েছি। আর লঙ্কা নিয়েছি, লঙ্কা তিনটে নিয়েছি ঝালের জন্য, সেটাও মিক্সির জারেতে নিয়ে নেব। আর এখানে হাফ ইঞ্চি আদা স্লাইস করে রেখেছিলাম, সেটাও নিয়ে নিলাম। এবারে আদা রসুনটা আমাদের প্রথমে পেস্ট করে নেব। দেখুন এখানে আমাদের আদা রসুনের আর কাঁচা লঙ্কা পেস্টটা হয়ে গেছে, খুব সামান্য বলে অল্প একটু জল দিয়ে আমি এটা পেস্ট করে নিয়েছি। এবার চলে যাবো আমাদের রেসিপিতে। ইন্ডাকশানের উপর একটা প্যান বসিয়ে দিলাম, এবার ইন্ডাকশানটা অন করে নেব। এটা ভালোভাবে গরম হয়ে গেছে, এবার প্যানের মধ্যে দিয়ে দেব তেল। এখানে আমি সরিষার তেল ব্যবহার করছি, তেলটা এখানে পরিমাণ মতো দিয়েছি। তেলটা ভালো করে একটু গরম করে নেব প্রথমে। তেলটা এখানে গরম হয়ে গেছে, এবার সবার প্রথমে তেলের মধ্যে আলুগুলো ভেজে নেব। আলুর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দেব, আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব, খুব সামান্য একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। আলুটা বেশ লাল লাল করে গোল্ডেন ব্রাউন করে এখানে আলুটা আমি প্রথমে ভেজে নেব। রেসিপিটি প্লিজ স্কিপ না করে এই ইন্টারেস্টিং রেসিপিটি অবশ্যই পুরোটা দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে বা উপকার হবে, তাই প্লিজ রেসিপিটি স্কিপ করে যাবেন না। আমার এখানে আলু ভাজাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, এবার আলুটা আমি তুলে নেব। প্যানের মধ্যে দিয়ে দেব মাশরুমটা, এখানে ধুয়ে রাখা মাশরুমটাও এর মধ্যে দিয়ে দিলাম। মাশরুমটা আমি সবগুলোই একই রকমভাবে কেটেছি, মাঝখান থেকে শুধু দু টুকরো করে কেটে নিয়েছি, ছাড়িয়ে নিয়ে মাশরুমকে জাস্ট একটা কাট লাগিয়ে নিয়েছি। মাশরুমের মধ্যে এখন আর হলুদ গুঁড়োটা দেবো না, তেলের মধ্যে যেহেতু হলুদ গুঁড়োটা দিয়েছিলাম ওর মধ্যে আছে, সামান্য একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে মাশরুমটা হালকা করে ফ্রাই করে নেব। মাশরুমটাও এখানে এক মিনিট মতো আমি ভাজা করে নিয়েছি, এবার এটা আমি তুলে নেব। এবার এই তেলের মধ্যে দিয়ে দিলাম কয়েকটা দানা গোটা জিরে, আর একটা তেজপাতা, সেটা মাঝখান থেকে দু টুকরো করে দিয়েছি। এটা একটু হালকা করে ফোড়নটা ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো একটু লবণ, যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। আমার এখানে পেঁয়াজ ভাজা কমপ্লিট হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম যে ছোট করে কেটে রেখেছিলাম টমেটোটা, সেটাও এর মধ্যে দিয়ে দেব। এবার পেঁয়াজটা টমেটোটা ভালো করে ভেজে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দিলাম যে মশলাটা করে রেখেছিলাম, সে মশলাটা এবার এর মধ্যে দিয়ে দেব। আদা রসুন আর কাঁচা লঙ্কা যে পেস্টটা করেছে সেটা দিয়ে দিয়েছি, এবার এর মধ্যে এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে নেব। দিয়ে দিলাম হাফটা চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিলাম হাফটা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো হাফটা চামচ হলুদ গুঁড়ো। এবার সমস্ত মশলাটা একবারে ভালো করে কষিয়ে নেব।
হিটটা মিডিয়ামে রেখেছি, বেশি বাড়িয়ে রাখতে পারে মশলাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই এই সময়তে স্টিমটা মিডিয়ামে রেখে মশলাটা কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে ভেজে রাখা আলুটা দিয়ে দেব। এবার আলুটা দিয়েও এটা একটু ভালো করে কষিয়ে নেব। আমার এখানে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে ভেজে রাখা মাশরুমটা দিয়ে দেব। মাশরুমটা দিয়ে আবার একটু কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে সামান্য মতো একটু জল দিয়ে দেব, আলুটা একটু সেদ্ধ হতে হবে। এখানে এক কাপ পরিমাণে জল দিয়ে দিলাম, এতে মাশরুম আর আলু দুটোই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। ঝোলটা আস্তে করে ফুটতে শুরু হয়েছে, এবার এই সময় ঢাকা চাপাটা দিয়ে দেব। মাঝখানে একটু ঢাকা চাপাটা খুলে চেক করে নেব আলু আর আমাদের মাশরুমটা কেমন সেদ্ধ হয়েছে। আলুটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে, আর একটু সেদ্ধ হবে, ঢাকা চাপাটা আবারও দিয়ে দেব। ঢাকা চাপাটা আবারও খুলিয়ে দেব। আর একবার একটু চেক করে নেব, দেখুন ঝোলটা কিন্তু আমাদের খুব সুন্দরভাবে অনেকটাই কমে এসেছে। আলুগুলো আলুগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আলু আর এদিকে আমাদের মাশরুম দুটোই খুব সুন্দর করে সেখানে সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে একটু ঝোল আছে, এই ঝোলটা এতটা রাখবো না, স্টিমটা এখন বাড়িয়ে দিয়েছি একটু। এবার এর মধ্যে স্বাদ অনুসারে দিয়ে দেবো একটু, কয়েকটা দানা দিয়ে দিলাম এর মধ্যে চিনি, চিনিটা দিলে এর টেস্টটা ব্যালেন্স হবে। তো এর মধ্যে এবার দিয়ে দেবো হাফ চা চামচ মতো গরম মশলার গুঁড়ো। এখানে আমি নিয়ে নিয়েছি হাফ চা চামচ মতো গরম মশলার গুঁড়ো, এটার মধ্যে মিশিয়ে দেব। আমি একটা মাশরুমও আপনাদের চেক করে দেখে নিচ্ছি কত সুন্দরভাবে গলেছে। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু মাশরুমটাও গলে গেছে। আমাদের রেসিপি এখানে একেবারে কমপ্লিট, এবারে এটা আমাদের স্টিমটা বন্ধ করে দেবো। দেখুন আমার এখানে মাশরুমের কষার রেসিপি একেবারে কমপ্লিট হয়ে গেছে। রেসিপিটি খুবই সহজ আর অত্যন্ত সুস্বাদু, আপনারা একবার এভাবে ট্রাই করে দেখতে পারেন, আশা করছি ভীষণ ভালো লাগবে। আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে লাইক করতে একদম ভুলবেন না। আমার চ্যানেল যদি আপনি নতুন মতো হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে নতুন কোনো রেসিপি আসলেই আগে আপনার কাছে পৌঁছে যায়। আর কমেন্টে জানাবেন আজকের আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো। তাহলে দেখলেন তো আজকের রেসিপিটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে, আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক করে দেবেন, আর কমেন্টে জানাবেন আমার ভিডিও আপনাদের কেমন লেগেছে। আমার চ্যানেল আমার ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আমি আমার ভিডিওগুলো সবার কাছে পৌঁছে যেতে পারি, তাহলে আরও ভালো লাগবে। আপনাদেরও আশা করি ভালো লেগেছে, সবাই ভালো থাকবেন, চলে আসবে আবার কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই ভালো থাকবে।